হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আমরা এর আগে পরিবহন ব্যবস্থা নিয়ে বিশেষত ট্রাম নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আমাদের এই পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনার পরিধি আরও একটু আমরা বাড়িয়ে দিলাম আজকে শুধু ট্রাম না আজ কলকাতায় যে যে পরিবহন ব্যবস্থা আছে সরকারি আয়তাধীন যেমন ট্রাম সরকারি বাস মেট্রো ট্রেন আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমরা কলকাতার মানুষ জন্য অনেক রকমের পরিবহন ব্যবহার করি বাস ট্রাম মেট্রো সাবারবান ট্রেন অটো ওলা উবের উবের বাইকও বেরিয়েছে এখন এমনি নর্মাল হলুদ ট্যাক্সি লঞ্চ এগুলো ব্যবহার করি কিন্তু এর মধ্যে সরকারের অধীনে আছে সামান্য কিছু পরিবহন ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে হচ্ছে কলকাতা মেট্রো রেল আর কলকাতা সাবারবান রেল যেটা পূর্ব রেলের অংশ আর রাজ্য সরকারের আওতাধীন হচ্ছে সরকারি বাস সরকারি ট্রাম সিটিসি ট্রাম আর লঞ্চ কিন্তু বর্তমানে পরিবহন ব্যবস্থা নিয়ে অনেক অসুবিধা দেখা গেছে এই বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন লিথিয়াম ব্যাটারির প্রবলেমের জন্য তো অনেক প্রবলেম আছে তো ওটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো প্রথমেই আমরা আসি বাস নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় যে বাস চালায় তিনটে ডিপার্টমেন্ট বাস চালায় সিটিসি ক্যাগরা ট্রামওয়েজ কোম্পানি সিএসটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আর বেঙ্গল সার্ফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ভূতল এরা সবকটে এখন একটা নাই পরিচিত বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন নামে এরাই কলকাতায় বাস চালায় এদের বাস কলকাতায় কলকাতায় বাইরেও কিছু দূর যায় এবার অসুবিধা হচ্ছে যখন কোনো ডিপোয়ের তেল থাকে ওই ডিপো থেকে যে যে রুটে বাস দেয় ওই রুটে বাস ভালো চলে আর তেল না থাকলে বাসও অনিয়মিত চলে এটা এখন বেশ পরিমাণে বেড়ে গেছে কারণ ডিজেলের দামও প্রচুর পরিমাণে বেড়ে গেছে বর্তমান বাজারে তাই জন্য সরকারের সলিউশন হিসাবে ইলেকট্রিক বাস বাজারে এনেছে আমরা এখন যে ইলেকট্রিক বাসগুলো দেখি সেটা হচ্ছে টাটার মার্কোপোলো স্টার বাস আলট্রা এই বাসটা এখন বিভিন্ন রুটে চলছে কিন্তু এই বাসের কিছু অসুবিধা আছে যেমন হচ্ছে এই বাসে চার্জিং টাইম অনেকক্ষণ লাগে বাসগুলোর এসি যে প্যানেল আছে প্যানেল প্রচুর প্রবলেম হচ্ছে অনেক প্রবলেমই আছে বাসে সরকার বড় কথা হচ্ছে ইলেকট্রিক বাসের দাম কিন্তু প্রচুর প্রায় আশি নব্বই থেকে এক কোটি দশ লাখ পর্যন্ত ইলেকট্রিক বাসের দাম আর ব্যাটারির দামই হচ্ছে বাসের দামে প্রায় ফিফটি পার্সেন্টের ওপর ষাট সত্তর লাখকে হচ্ছে ব্যাটারিটার দাম ইলেকট্রিক বাসের আর এই ব্যাটারি মাত্র তিন চার বছর যাবে তারপর তারপর ব্যাটারি কিন্তু চেঞ্জ করতে হবে আর সরকার যে এত টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করবে বলে খুব একটা মনে হয় না আর এই টাটার বাসগুলো কিন্তু খুব একটা ভালো চলছে না পাঁচ বছরে চলবে কিনা সন্দেহ এত এত কোটি কোটি আমাদের জনগণের টাকা দিয়ে সরকার যে বাসগুলো কিনছে সরকার আগেকার ট্রায়াল করে নেওয়া উচিত চলছে বাসগুলোকে কলকাতার রাস্তাঘাটে ভালো করে চলতে পারবে ওই ট্রায়াল চালাই বাস এনেছে সরকার সবসময় চায় যে ট্রেনটার দেখে যেন কোনো নতুন কোনো কিছু বাজারে আনা হোক ইলেকট্রিক বাস এখন আবার ট্রলি বাস নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু সরকার কোনো বাসের রক্ষণাবেক্ষণ করতে একেবারেই রাজি না কারণ যত যত বাস কেনা হয় অবভিয়াসলি টাকা ব্যয় করা হবে পার্টি ফান্ডেও কিছু একদম সোজা কথা এরপর আসছে হচ্ছে ট্রাম অনেকে ট্রামকে বলে ট্রাম হচ্ছে পুরোনো ট্রাম এখন চলে না কোনো দেশে কোনো বিশ্ব নাকি ট্রাম চলে না এটা কিন্তু ভুল ধারণা ট্রাম ইউরোপের পর প্রতিটা দেশে ট্রাম চলে রাশিয়ার অনেক শহরে ট্রাম চলে এমনকি আপনার জন্য অবাক হবেন ইউক্রেনে যখন যুদ্ধ হচ্ছে ইউক্রেনে কীভাবে কিন্তু এখনও ট্রাম পরিষেবা দিচ্ছে অনেক মানুষ কিন্তু ট্রামে করে সহজ চাচ্ছে ইউক্রেনে যুদ্ধের মধ্যে ট্রাম চলছে আর আমাদের এখানে একটু আমফান হলো আমফান ছত্রিশ বন্ধ করে এখনও ছত্রিশ চালুই করতে পারলো না মানে ভাবুন কতটা হচ্ছে অবহেলা করে ট্রামকে এবার মেট্রোর সঙ্গে ট্রামের বা ট্রেনের সঙ্গে ট্রামের কি পার্থক্য আজকে আমরা যে করে মেট্রো লাইন করতে চাই বা ট্রেনের লাইন বাড়াতে চাই প্রথমে প্রচুর মূলধন লাগবে আচ্ছা সে মূলধন কেন্দ্র দেবে রাজ্য ওটা ওদের ব্যাপার কলকাতার মধ্যে যে যানবাহন চলাচল করে সেখানে কিন্তু স্টপেজের গ্যাপটা খুব কম কিন্তু মেট্রো দেখবেন যে স্টপের মধ্যে ডিসটেন্স খুব বেশি ট্রেনের স্টপেজের মধ্যে ডিসটেন্স খুব বেশি হয় যেমন মেট্রো যেটা আপনি টালিগঞ্জ থেকে মেট্রোয় ওঠেন আপনার পরের স্টপেজ কি পরে রবীন্দ্র সরোবর এর মাঝখানে কিন্তু হচ্ছে বাঙুর আছে গলফ ক্লাব আছে আনোয়ার রোড আছে চারু মার্কেট আছে টালিগঞ্জ ফাড়ি আছে তো আপনি একজন যদি এইসব স্টপেজে নামতে চায় তাহলে তাকে মেট্রো করে নেমেও আবার হেঁটেও অনেকটা দূর যেতে হবে বা বাসে করে বা অটো করে যেতে হবে কিন্তু ট্রাম কিন্তু এই প্রবলেমটা হয় না মেট্রো দরকার অবশ্যই দূরে দূরে যাওয়ার ক্ষেত্রে মেট্রো খুবই ভালো কিন্তু যেটা কাছাকাছি একটু কম ডিস্টেন্সে যাওয়ার জন্য বা শহরের মধ্যে কিন্তু ট্রাম খুব ট্রাম খুব ভালো ট্রামে করে গেলে যে কোনো স্টপে লোক নামতে পারবে আর ট্রাম বয়স্কদের জন্য খুবই উপকারী যারা বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে বা যারা হচ্ছে পাইকারি ধরে কিছু নিয়ে বাড়ি যায় তার জন্য ট্রাম খুবই আদর্শ ট্রামটাকে ইচ্ছা করে ধ্বংস করে ফেলা হচ্ছে ট্রামের যে রাস্তা ছিল ডেডিকেটেড ট্র্যাক ওটা ওটা রাস্তার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এইসব নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করবো তখন বলা কথা হচ্ছে ট্রাম কেন চলছে না বা ট্রামে কেন লোক ক্ষতি হচ্ছে সরকার কেন বলছে ট্রামে ক্ষতি হয় কারণ ট্রামের যাত্রী সংখ্যা ধীরে ধীরে কমছে এর কারণটা কি এর কারণ হচ্ছে একটা ট্রামের পরিষেবা পুরো অনিয়মিত পরিষেবা দক্ষিণ কলকাতায় নয় মালগঞ্জে চব্বিশ বাই উনত্রিশ যেটা টালিগঞ্জ থেকে বালিগঞ্জ স্টেশন যায় ওখানে রাস্তার মাঝখানে ট্রাম লাইন যেতে উঠতে প্রবলেম কিন্তু পাঁচ বা পঁচিশ ওগো যেখানে উঠতে প্রবলেম হয় পঁচিশে তো পাশাকাছের পর থেকে রাস্তাও ছোটো লোকদের উঠতে প্রবলেম নেই কারণ হচ্ছে একটাই লোকে ওঠে না কারণ ট্রাম পুরো অনিয়মিত আপনার যদি কোনো ট্রাম ডিপিকে জিজ্ঞাসা করেন ট্রাম কখন আছে ওরা কিন্তু বলে না এখন ট্রাম নেই বা বন্ধ আপনার কোনো কারণ বলবে না কিন্তু কারণ একটা আছে কারণ হচ্ছে স্টাফ নেই বিশেষ করে ট্রামে ড্রাইভার নেই ট্রামে ড্রাইভার সরকার নিয়োগ করছে না এরকম এমন চলতে থাকলে দু হাজার মধ্যে ট্রামে একজনও ড্রাইভার থাকবে না ট্রামে ড্রাইভার না আসলে ট্রাম বন্ধ থাকে তাছাড়া কলকাতা পুলিশের জুলু বাস কথা এটা এটাই যে পনেরো বাই বারো যেটা রাজাবাজার থেকে হাওড়া ব্রিজ যেত ওখানে কিছু ট্রাম গেলে জ্যাম হবে ওই জন্য কলকাতায় পুলিশ যখন বলতো ট্রাম যাবে তখনই ট্রাম যেত তাছাড়া ট্রাম বন্ধ থাকতো এমনকি পুলিশের কথা মতো পরপর দুটো ট্রামই রাজাবাজার থেকে হাওড়া যেত এরকম ট্রাম কোম্পানির লাভ কী করে হবে আর এখন মতো তিনটে রুটে বর্তমানে ট্রাম চলছে চব্বিশ বাই উনতিরিশ টালিগঞ্জ থেকে বালিগঞ্জ স্টেশন পঁচিশ স্প্যানের থেকে গড়িহাট ট্রাম ডিপো পাঁচ শ্যামবাজার থেকে স্প্যানের পাঁচে কিন্তু লোক কিন্তু খুব ভালো হোটে পাঁচে কিন্তু তাও ট্রাম অনিয়মিত কারণ ড্রাইভার নেই এখানে একটা কথা বলে রাখা ভালো ট্রাম কেন ট্রামের উপর জোর দেওয়া উচিত কেন কারণ ট্রাম কিসে চলে ট্রাম চলে হচ্ছে ডাইরেক্ট কারেন্টে ট্রাম চলে ভারত ডাইরেক্ট কারেন্টে ভারতের তো কোনো ক্রাইসিস নেই যে ভারতে বিদ্যুৎ উৎপাদন ঠিক করে হচ্ছে না এমনকি চাই আমরা সরকার চাইলে ট্রাম্প সৌরবিদ্যুতও চলতে পারে দু হাজার কুড়ি সালে ভারত সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে পাঁচ নম্বর স্থানে ছিল তার মানে আমাদের কোনো অভাবই হবে না সৌরবিদ্যুৎ উৎপাদন করতে গেলে কিন্তু তাও আমরা কার পেছনে ছুটছি ইলেকট্রিক বাস ইলেকট্রিক বাসে কী দরকার লাগে ব্যাটারি লাগে ব্যাটারি আর চিপ লাগে ওই ইলেকট্রিক বাসে অনেক সার্কিটের জন্য চিপ লাগে সেমিক অনেকটা চিপ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিন্তু ক্রাইসিস বিশ্বে অলরেডি বেড়েছে চিপেরও ক্রাইসিস বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তাও সরকার বেশি টাকা ইচ্ছু করে ইলেকট্রিক বাস আনছে আর বলছে ট্রলি বাসও আনবে কোন পোল্যান্ড না কোথা থেকে পোল্যান্ড সিঙ্গাপুর থেকে ট্রলি বাসও আনবে নাকি কিন্তু তাও ট্রাম চালাবে না ট্রাম খুব সহজেই এখানে চালানো যায় ট্রামের কিন্তু প্রযুক্তি এখনো ব্রেকিং সিস্টেম বা যে যে ব্রেক বা স্ট্রাকচার বেসটা ওটা কিন্তু এখনো ব্রিটিশ আমলে নিই ট্রামের শুধু খোল বদলে বারবার এরা চালাচ্ছে ট্রামের আধুনিকরণে এক টাকাও খরচ হয়নি ট্রামের যদি আধুনিকরণ করা ট্রাম কিন্তু গতিবেগও বাড়বে আর গতিবেগ না ট্রামে আরামদায়ক যাত্রাবে আওয়াজ কমবে ট্রামের কিন্তু সরকার এর এই ব্যাপারে কোনো মতে আগ্রহী না তারা চায় যাতে ভালো টাকা দিয়ে বেশি টাকা দিয়ে ইলেকট্রিক বাস ট্রলি বাস আনবো নিজেদের ঘরেও কিছু ঢুকবে আর পাঁচ বছর পর বাসটাকে ছুঁড়ে ফেলে দেবো ট্রলি বাস ভারতে কোথাও চলে না কারণ খারাপ হলে মেনটেন্স করতে গেলে সেই বাইরে থেকে লোক আনতে হয় বিদেশ থেকে আর একটা বিকল্প হচ্ছে সিএনজি বাস সিএনজি বাস নিয়ে খারাপ বলার কিছু নেই সিএনজি বাসন টায়ার রান চলছে সিএনজি বাসে একটাই চাপ সিএনজি তো ভারতে তো হয় না বাংলাদেশকে আমদানি করতে হয় পরবর্তীকালে সিএনজি আমদানিতে যখন প্রবলেম না দেখা যায় তাহলে সিএনজি বাস ভালোই দেখা যাক সিএনজি বাস চালিয়ে কতটা উপকারী হয় টাটার যে বাসগুলো কিনেছে বাসগুলো কিন্তু বেশি দিন যাবে না ওই জন্য ওই জন্য সরকার ফোটন চায় না একটা কোম্পানি ওদেরও ইলেকট্রিক বাস এনেছে ট্রায়াল রান কিছুদিন করেছিল এখনও সিদ্ধান্ত নেয়নি ইলেকট্রিক বাস কিনবে কিনবে না সরকারের দাবি হচ্ছে আমরা পলিউশন কমাবো ঠিক আছে ইলেকট্রিক বাস আনছো ঠিক আছে মাললাম ইলেকট্রিক তাহলে এসি আনছো কেন নন এসি আনো আপনি দেখেন যে যাদবপুর থেকে করুণাময়ী যায় যে এস নাইন ওখানে সর্বোচ্চ ভাড়া এগারো টাকা ওখানে এসি নাইনও সেম রুট যায় সর্বোচ্চ ভাড়া পঁয়ত্রিশ টাকা লোকে কেন বেশি টাকা দিয়ে যাবে সব তো ক্ষমতা না থাকতে পারে ইলেকট্রিক বাস আনো নন এসি আনো আসামে নন এসি ইলেকট্রিক বাস আছে জম্মু কাশ্মীর আছে হিমাচল প্রদেশে আছে আরও অনেক জায়গায় ইলেকট্রিক নন এসি বাস আছে কিন্তু এরা চায় যে আমরা শুধু এসি বাস দেব যাতে বেশি করে আমাদের টাকা ইনকাম হয় এটা কিন্তু ট্রান্সপোর্ট কিন্তু একটা পাবলিক সেক্টর ওটাকে এটা প্রফিটেবল মানতে চাইছে কেন বুঝতে পারছি না আর ট্রাম চালিয়ে কিন্তু অন্যান্য বাসে যতটা লোকসান আর ট্রাম চালিয়ে তার থেকে কিন্তু লোকসানের পরিমাণ অনেকটা কম হয় আর এখন যেহেতু রাজনীতি করে ভোটের রাজনীতি তো এখন এদের হচ্ছে দাবি ট্রাম রুট সব বন্ধ করে দাও তার জায়গায় অটো রুট পারো যেমন একটা উদাহরণ দিই আগে ট্রাম যেত হচ্ছে কালীঘাট ব্রিজ হয়ে হাজরা থেকে মৌমিনপুর খিদিরপুর ট্রাম যেত কালীঘাট ব্রিজ নাকি দুর্বল কা ওইটুকুন একটা ব্রিজ ওর ওপর কত কিছু ব্যারিকেড ট্যারিকেড ফেন্স কত কিছু লাগিয়েছে সে কত গাড়ি যায় কিন্তু ট্রাম্পানা ভেঙে পড়বে কারণ ওই রুটে অটো চলে এরকম আরও অসংখ্য রুট দেখতে পারবেন আপনারা বেলগাছের কাছে ট্রাম্পটা আসলো বেলগাছের ব্রিজের নাকি অবস্থা খারাপ ওই জন্য ট্রাম বন্ধ কিন্তু সব গাড়ি ওখানে যাচ্ছে শিয়ালদা ব্রিজে ট্রাম বন্ধ কিন্তু সব গাড়ি ঘোড়া যাতায়াত করছে ব্রিজের কিছু হচ্ছে না শিয়ালদা ব্রিজ বানানো হয়েছিল ট্রাম্প চলাচলের জন্য ট্রামে আমাদের খুব কম দামে কম টাকায় খুব কম টাকায় ভালো পরিষেবা দেয় ট্রামে কোনো পরিবেশ দূষণ হয় না যে ট্রাম্প চালানো যাচ্ছে ট্রামে একদম মানে জিরো পলিউশন হয় তা সরকার ট্রাম্প চাতে ইচ্ছুক না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা ট্রাম্প নিয়ে ট্রাম্প বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি আপনারা পারলে ফেসবুক পেজে আমাদের গ্রুপটাকে লাইক করে দেবেন আর বিভিন্ন ইভেন্টে পারলে অংশগ্রহণ করবেন টাটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের